দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে তখন। জাপানের টোকিও শহরে যখন তখন গোলাগুলি চলছে আর বোমা বৃষ্টি করছে ইংরেজরা। এরই মধ্যে রাতের অন্ধকারে মাথায় শুধু একটা হেলমেট চাপিয়ে দ্রুত কিন্তু নির্ভীক পায়ে হেঁটে চলেছে এক বাঙালি মহিলা ছদ্মবেশে। অনেক দায়িত্ব তার, আর সে দায়িত্ব তাকে দিয়েছেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস, তাই থামার উপায় নেই তার। ব্যাপারটা গোড়া থেকেই বলি তাহলে, তবে অপ্রাসঙ্গিক অংশগুলো একদম সংক্ষেপে সারব। 1880 সালে নদিয়ার শান্তিপুর থেকে ঢাকায় সরকারি চাকরি করতে গেলেন শশীভূষণ মল্লিক নামে এক বছর, আর গিয়ে ওখানেই বিবাহ করে স্থায়ী বসবাস শুরু করলেন। একদিন তিনি বাজার থেকে ফিরছেন, পথে একটি পরিত্যক্ত শিশু দেখতে পেলেন। তিনি তাকে বাড়িতে নিয়ে এলেন, লালন পালন করতে শুরু করলেন। কিন্তু সংকীর্ণতার অন্ধকারে থাকা সমাজ এ কাজ মোটেই ভালোভাবে নিল না। অজ্ঞাত কুলশীল ছেলেকে ঘরে তোলা, এ কি মগের মুলুক? গোঁড়া হিন্দু পণ্ডিতরা তাকে একঘরে করার নিধান দিলেন। কিন্তু তাও উদার মনস্ক শশীভূষণ এবং তার স্ত্রী নগেন্দ্রবালা ওই শিশুকে ত্যাগ করতে রাজি হলেন না। উল্টে তারাই হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন। এই হেন উদার মনস্ক কিন্তু দৃঢ়চেতা বাবা মায়ের সন্তান হরিপ্রভা জন্মগ্রহণ করেন 1890 সালে। এই হরিপ্রভা মল্লিকই হল আজকে আমাদের কাহিনীর নায়িকা। হরিপ্রভার জন্মের দুবছর পর সম্পূর্ণ নিজেদের খরচে নিরাশ্রয় মহিলা ও শিশুদের পুনর্বাসনের জন্যে শশীভূষণ আর নগেন্দ্রবালা মাতৃনিকেতন নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। হরিপ্রভা এন্ট্রান্স পাস করার পর মায়ের সঙ্গে ওই মাতৃনিকেতন দেখাশোনা করতেন। তখনকার দিনে ঢাকায় বুলবুল সাবান বলে একটা বিখ্যাত সাবান ছিল। এই বুলবুল সাবান কারখানায় রাসায়নিক কারিগর ছিল ভাগ্য অন্বেষণে আসা জাপানি যুবক উয়েমেন তাকেদা। মাতৃনিকেতনে সাবান যোগান দেওয়ার ব্যাপারে উয়েমেনের সঙ্গে হরিপ্রভার পরিচয় হল। পরিচয় থেকেই আস্তে আস্তে ঘনিষ্ঠতা, প্রণয় এবং অবশেষে উভয় পরিবারের সম্পূর্ণ সম্মতিতে এবং ব্রাহ্ম সমাজের তত্ত্বাবধানে 1906 সালে তাদের বিবাহ হল। অবশ্যই সে যুগের মাপকাঠিতে একটা বিশাল যুগান্তকারী ঘটনা। তাই এর বেশ কিছুদিন পরে উয়েমেনের দেশের বাড়ি একবার যাওয়ার জন্যে মন ছটপট করতে থাকে। তখন তারা 1912 সালে দুজনে জাপান যাবেন বলে স্থির করেন। চারিদিকে হই হই পড়ে গেল, জাপানির বাঙালি বউ শ্বশুরবাড়ি যাচ্ছে, এই প্রথম কোনো বাঙালি নারী জাপানে পা রাখবে। কিন্তু জানেন, উদারমনা লোক কিছু তখনও ছিল। শতপ্রবৃত্ত হয়ে তার সাহায্যার্থে দিনাজপুরের মহারাজ 25 টাকা উপহার দিলেন, আর ঢাকার জনৈক ব্যবসায়ী দিলেন 50 টাকা। তা বলা বাহুল্য, সে যুগে এই টাকাগুলো ছিল অনেক টাকা। প্রায় দেড় মাসের অতি দীর্ঘ জলপথের যাত্রা পেরিয়ে কলকাতা, রেঙ্গুন, সিঙ্গাপুর, হংকং, চীন হয়ে তারা অবশেষে 13 ডিসেম্বর জাপান পৌঁছলেন। জাপানে হরিপ্রভা অসাধারণ আন্তরিকতা এবং আতিথ্য হতে পেলেন। রোজই কৌতূহলী পাড়া প্রতিবেশীরা ভিড় করে তাকে দেখতে আসে, তার সঙ্গে আলাপ করতে আসে। তবে সবচেয়েও মমতা, আন্তরিকতা এবং ভালোবাসা পেলেন শ্বশুর শাশুড়ির কাছ থেকে। যা হোক, মাস চারেক জাপানে থেকে সকলকে কাঁদিয়ে নিজে কেঁদে তারা দেশে ফিরলেন। তার মন খারাপ ফুটে ওঠে তার এই লেখাটার মধ্যে। হরিপ্রভার ছিল তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। জাপানের সমস্ত প্রথা, সামাজিক রীতিনীতি, আদব কায়দা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, রাস্তাঘাট, চাষবাস সব কিছু তিনি গভীরভাবে লক্ষ্য করলেন। আর ফিরে আসার পর তিনি একটি বই লিখলেন, বঙ্গ মহিলার জাপান যাত্রা। বইটি 1915 সালে প্রকাশিত হল। সে বইয়ের মার্জিত ভাষা, নিখুঁত বর্ণনা এবং পরিশীল উপস্থাপনা আজও সবাইকে মুগ্ধ করে। বইটি সাহিত্য সমাজে যথেষ্ট আদৃত হয়েছিল। ওই বইয়ের ইংরেজি অনুবাদ amazon.in-এ এখনও পাওয়া যায়। তবে মূল বইটির একটি মাত্র কপি আছে এবং সেটি লন্ডনে সংরক্ষিত আছে। এছাড়াও পরবর্তীকালে তিনি আরও কিছু প্রবন্ধ ও পুস্তকও রচনা করেন।
তো যাই হোক, 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অকস্মাৎ তাদের ভাগ্যের চাকা দিক পরিবর্তন করে। জাপান সরকার ভারতে বসবাসকারী সমস্ত জাপানি নাগরিককে দেশে ফেরার নির্দেশ দেয়। সুতরাং তখন বাধ্য হয়ে স্থায়ীভাবে জাপানে থাকার জন্যে নিজ দেশ ত্যাগ করে তারা পুনরায় জাপান যাত্রা করেন। কিন্তু এবার জাপানে পৌঁছে তারা অবাক, এ কোন জাপান? এই যে যুদ্ধবিধ্বস্ত ছিন্ন ভিন্ন ধ্বংসস্তূপ, অনেক খোঁজাখুঁজি করেও উয়েমেনের আসল বাড়ি বা আত্মীয় স্বজন কিছুই পাওয়া গেল না। তার উপর এই অবস্থায় উয়েমেন আবার ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। না আছে থাকার জায়গা, না আছে চিকিৎসা ব্যবস্থা, না আছে খাবার সংস্থান, অথই জলে পড়লেন তারা। উপায়ন্তর না দেখে এক ভারতীয়ের মাধ্যমে তিনি বিপ্লবী রাসবিহারী বোসের সঙ্গে দেখা করলেন। এই রাসবিহারী বোস আবার হরিপ্রভাকে পাঠালেন দেশবরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্রের কাছে। নেতাজির মধ্যে এমন জাদু ছিল যে তিনি যে কোনো ভারতীয়ের মধ্যে তীব্র দেশপ্রেম উদ্বুদ্ধ করতে পারতেন। অবশ্য আপনারা দু তিনজন তৎকালীন ভারতীয় নেতাদের এই লিস্ট থেকে বাদ রাখতে পারেন। তখন জাপান থেকে আজাদ হিন্দ রেডিওর অনুষ্ঠান প্রচারিত হতো বিভিন্ন ভারতীয় ভাষায়। নেতাজি বুঝলেন এ মেয়ের মধ্যে আগুন আছে। তিনি হরিপ্রভাকে আজাদ হিন্দ রেডিওর বাংলা বিভাগে সংবাদ পাঠিকা হিসেবে নিযুক্ত করলেন। এটি ছিল বাহ্যিক দায়িত্ব, আর আসল গোপন দায়িত্ব ছিল শত্রুপক্ষের বেতারবার্তা গোপনে শোনা, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যাকে বলে রেডিও ব্রডকাস্ট সিগন্যাল ইন্ট্রুশন, সেটা করা এবং সেই খবর আজাদ হিন্দ ফৌজকে সরবরাহ করা। বলা বাহুল্য, এ কাজে যেমন দরকার দক্ষতা, তেমনই বিপজ্জনক কাজ এটা। আজাদ হিন্দ রেডিও যতদিন চলেছে, অর্থাৎ দু বছরের কিছু বেশি, ততদিন তিনি এ কাজ একনিষ্ঠভাবে করেছেন। আর শুনলে বিশ্বাস হয় না, এই দীর্ঘ সময় তিনি একদিনও ছুটি নেননি বা একদিনও নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে পৌঁছননি। ভুললে চলবে না, তখন কিন্তু তার বয়স 50 পেরিয়ে গিয়েছে। এরপরের ইতিহাস অতি সংক্ষিপ্ত। যুদ্ধ শেষ হলে 1947 সালে হরিপ্রভা এবং উয়েমেন দেশে ফেরেন, মানে ভারতে ফেরেন। কিন্তু ততদিনে তার জন্মভূমি দুটুকরো হয়ে গিয়েছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে তার আত্মীয়ের বাড়িতে উঠলেন এবং সেখানেই অল্প কিছুদিন পরেই তার স্বামীর মৃত্যু হলো, মানে উয়েমেনের মৃত্যু হলো। 1967 সালে প্রায় 77 বছর বয়সে তার জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেল। তার পরিচারিকা ওই বিধবা অসহায় একলা বৃদ্ধাকে মারধর এবং জখম করে সমস্ত গয়নাগাটি নিয়ে পালালো। তখনই তার শরীর ভেঙে গেল এবং অবশেষে 1972 সালে কলকাতায় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। তখন তার বয়স 82 বছর। এক আশ্চর্য বর্ণময় ঘটনাবহুল ব্যতিক্রমী মানুষ, যিনি যুগের চেয়েও শতযোজন এগিয়ে ছিলেন, তার জীবনের এভাবেই পরিসমাপ্তি ঘটল। পরবর্তীকালে বাংলাদেশের প্রখ্যাত পরিচালক তানভীর মোকাম্মেল তার জীবনী নিয়ে দ্য জাপানিজ ওয়াইফ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। দুঃখের বিষয়, তার জীবনের সমস্ত আলোচনায় তার জাপান যাত্রাটাই প্রাধান্য পেয়েছে, কিন্তু তার অদম্য দেশপ্রেম সঠিক মূল্যায়ন হয়নি। আজ এই অবধি, আবার আসবো জানা অজানায় এমনি অনেক কাহিনীর ঝুলি নিয়ে। নমস্কার।